তো হ্যালো বন্ধুরা সবাইকে, গুড আফটারনুন। এখন আমরা সকাল এখানে 10টায় এসেছি, আর আমার মেয়ের আজকে ইভেন্ট রয়েছিল, অ্যানুয়াল স্পোর্টস খেলা। তাতে আজকে সে ফার্স্ট হয়েছে আর একটাতে থার্ড হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে থার্ড প্রাইজ। আর ফার্স্ট প্রাইজের কী পেয়েছিস? মেডেল পেয়েছে। সত্যি আমরা খুবই আজকে গর্বিত, আমরা খুব গর্বিত যে আমার মেয়ে একদম ফার্স্ট হয়েছে। খুব গর্বিত, ওই জন্য খুব আনন্দ লাগছে, কারণ ও আর একটা প্রায় ইয়ে পেয়েছে, থার্ড হয়েছে সোয়েটার দৌড়ে। আর এমনি 25 মিটার মতো হবে, 25 মিটার দৌড়েছিল, 25 মিটারের মধ্যে ও ফার্স্ট হয়েছে, আর তার জন্য ওকে মেডেল দিয়েছে। আর একটা সোয়েটার দৌড়ছিল, ওই সোয়েটার দৌড়ে থার্ড হয়েছে, তার জন্য ওকে একটা ওই প্লেট দিয়েছে, মনে হচ্ছে ট্রে প্লেট তো না, ট্রে দিয়েছে। সত্যি আমরা গর্বিত আজকে। আর আমি যখন আমি স্কুলে যখন পড়াশোনা করতাম, আমার স্কুল দালা স্কুল মালদা ডিস্ট্রিক্টে যখন পড়াশোনা করতাম, আমিও কিন্তু সেম প্রাইজ পেতাম, আমিও খেলাধুলাতে খুবই ভালো ছিলাম। অ্যান্ড ঠিক বাবার মতো হয়েছে, পুরো বাবার মতো। এবং কি আরেকটা জিনিস ভালো পারতাম, নাচ। নাচটাও মোটামুটি ভালোই পারতাম, এখন নাচতে পারি না, তোমরা ভিডিওতে দেখেছো, এখন মোটামুটি ভুলে গেছি। আগে খুবই ভালো নাচতে পারতাম, এখন নাচতে পারি না। যদিও আমার মেয়ে আমার মতোই হয়েছে, আমি সেরকমই চাই যে খেলাধুলোতে পড়াশুনো যেমনই হোক না কেন, খেলাধুলোতে যদি ও ফার্স্ট হয় তাহলে সত্যি গর্বের ব্যাপার। খেলাধুলোটা সবাই কিন্তু পারে না, পড়াশোনাটা সবাই পারে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ খুশি সত্যি। মানে এই মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি, এই মাঠে আজকে খেলা হলো, এই যে। আর ইভেন্ট মোটামুটি শেষের দিকে, এখানে নার্সারি থেকে মোটামুটি তোমার ক্লাস 10 অবধি রয়েছে, এখন এদের ক্লাস 5-7 হয়ে গেল, এখন বড়দের খেলা হবে। আর সব টিচাররা রয়েছে, আর ওখানে টেন্ট খাটানো হয়েছে, টেন্টে ওখানে প্রাইজ বিতরণ করা হচ্ছে। মানে প্রচুর ছাত্র এখানে, দুই স্কুলে হচ্ছে, এক বাংলা মিডিয়াম এক ইংলিশ মিডিয়াম, দুই স্কুলের ছাত্র একসাথেই আজকে খেলাটা হচ্ছে, কারণ দুই দিন এদের করা সম্ভব নয়, একদিনে সেই খেলাগুলো করছে। আর প্রচুর টিচাররা এসে, ওই টিচাররা সবাই বাচ্চাদের মানে এত হেল্পফুল করছে, আর বুঝতে পারছো, আর দৌড়গুলো চুন দিয়ে দাগ দেওয়া রয়েছে, ওই চুনগুলোর মধ্যে মানে বাচ্চাদের ছোট, আর বড়দের হয়তো বড় হবে। আর বড়দের খেলাগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমরা সকাল মোটামুটি 10টায় এসেছি, এখন মোটামুটি 2টো বাজতে চললো, কারণ জানো খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে খেতে হবে, গিয়ে স্নান ফ্রান করার একটা ব্যাপার আছে। তো চলো, আর আর প্রচন্ড রৌদ্র দিয়েছে, রৌদ্র এত দিয়েছে সত্যি, মানে প্রচন্ড টাফ, প্রচন্ড। হ্যাঁ, পুরো মাথা ঘুরছে এখন আমার। বন্যা আজকে বল কেমন, এক্সাইটেড তো খুব? তো প্রচন্ড। 2025-এ আবার ভালো হবে তো, সবগুলোতে ফার্স্ট হবে তো? হ্যাঁ, ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, তাই তো? তো সবাইকে টাটা করে দাও। টাটা 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 সবাইকে। এই প্রথমবার পেয়েছি আমি প্রাইজ, একদম স্কুলে প্রথম। আমি ভীষণ খুশি, আর বন্যার সাথে সাথে আমরাও ভীষণ খুশি, একদম একদম। বাবা মা তো অ্যাকচুয়ালি, বাচ্চারা যদি কোথাও ভালো হয় তাহলে নিশ্চয়ই গার্জেনরা খুশি হয়, সত্যি আমরা ভীষণ খুশি আজকে। সত্যি সত্যি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা সবাইকে, টাটা।